জয় গুরু। এমএম মারফত পেজের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইচ্ছাধীন সন্তান লাভের উপায়। এ পর্বে আমরা আলোচনা করব দম সাধনায় নারীদের উপকারিতা। আমাদের গত পোস্ট ফেসবুক পোস্ট প্লাস ইউটিউব ভিডিওগুলো দেখে অনেকেই আমাদের একটি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে দম সাধনার যে উপকারিতাগুলো প্রকাশ করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো ছিল, যেমন বীর্যকে স্তম্ভন করা, বীর্যকে ঊর্ধ্বমুখী করা, ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম দেওয়া ইচ্ছাধীনভাবে, এই বিষয়গুলো রতি সাধন, এই বিষয়গুলো হচ্ছে এই ছেলেদের সাথে সম্পর্কিত। তো নারীরা প্রশ্ন করেছেন এতে নারীদের উপকারিতা কি। হ্যাঁ, দম সাধনার এই বিষয়গুলো বাদে বাকি যে বিষয়গুলি আছে সব ক্ষেত্রে পুরুষ এবং নারীদের সমান উপকারিতা, যেমন স্থির যৌবন, এই এই বিষয়টার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের জন্য। কারণ দেখা যায় যে নারীরা অল্প বয়সী, মানে তাদের চেহারা বা তাদের যৌবনত্বটা হারিয়ে ফেলে। দেখা যায় হাজব্যান্ড, আপনার স্বামী বয়স 40, আপনার বয়স যদি 35 হয়, দেখা যায় আপনার স্বামী আর আপনার বয়সটা অনেক সময় বোঝা মানে ই হয় যে মনে হয় যেন আপনি তার চাইতে বয়সে বেশি হয়ে গেছে। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনি যদি আপনার এই যৌবনকে ধরে রাখতে চান, অর্থাৎ 30 বছর বয়সে আপনার চেহারা বা আপনার যৌবনত্ব 20 বছরের মতো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে দম সাধনা করতে হবে। এর ফলে আপনার এই শরীর বা চামড়া, ত্বক, স্কিন এগুলো সব সুন্দর থাকবে, অর্থাৎ দেখলে মনে হবে যেন এই 25 বছর বয়স বা 20 বছর বয়সী যুবতী নারীদের মতো। তো এই জন্য দম সাধনায় পুরুষের চাইতে আমি মনে করি নারীদের গুরুত্বটাই বেশি, কারণ নারীদেরই এই সমস্যাগুলি বেশি হয়। পুরুষদের 40 বছর হইলেও সেই রকমভাবে মানে বোঝা যায় না, কিন্তু নারীদের 30 বছর হইলেই মনে হয় অনেক বছর হয়ে গেছে তার। তো এই জন্য আপনারা যদি ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে মেডিটেশন শিক্ষা দেন বা দম সাধনা শিক্ষা দেন, তাহলে তার অধিক বয়সেও তাদের এই বয়সের ছাপটা তাদের উপর পড়বে না, আর তাদের শরীরটা ভালো থাকবে, তাদের সব কিছু দিক থেকেই তারা মানে ভালো থাকবে। তারপরে আরেকটা বিষয় লক্ষ্য, এই খুব প্রয়োজনীয় যে সন্তান জন্মদের ক্ষেত্রে এই মানে ভালো সন্তান জন্মদের ক্ষেত্রে নারীদের ভূমিকাটাই বেশি থাকে। এজন্য দম সাধনা নারীদের উপকারিতা বেশি, কারণ যেসব নারীরা দম সাধনা করেন তাদের সন্তান, তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেগুলো অন্য সন্তানদের চাইতে একটু ডিফারেন্ট হবে, তারা বুদ্ধিমত্তা সম্পন্ন হবে অন্য সন্তানদের, অন্য ছেলে বাচ্চাদের চাইতে বেশি, তাদের গাম্ভীর্যতা ভাব বাড়বে বা তাদের চঞ্চলতা যেটাই হোক তারা অন্যদের চাইতে মেধাবী হবে। যেসব নারীরা দম সাধনা করে তাদের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করে, দেখা যায় তারা জন্ম থেকেই তাদের শ্বাস প্রশ্বাসটা অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকে। যেমন আমরা ছোটবেলায় অনেক খেলা খেলেছি দমের খেলার, যে দম যে যেখানে দরকার শ্বাস প্রশ্বাস বেশি থাকা দরকার, যেমন অনেক খেলা খেলেছি যেমন সি বলে দৌড় দিয়েছি বা কাবাডি কাবাডি বা এটা, সেটা যেখানে আমার শ্বাস প্রশ্বাস অনেক বেশি দরকার, মানে দমের এইটা অনেক বেশি দরকার। তারপর আরো অনেক খেলা আছে যে এক দৌড়ে একদমে যতটুকু পারা যায় ততটা করা যাবে, খেলা ই করা যাবে। তো সেখানে দেখা যায় অনেক বাচ্চাদের দম 30 সেকেন্ডে শেষ হয়ে যায়, অনেক বাচ্চারা 1 মিনিট পর্যন্ত এই দম বন্ধ রেখে দৌড় দিয়ে মানুষ করতে পারে, খেলাধুলার যে এইটা সেটা করতে পারে, তাদের পারফরমেন্সটা ভালো হয় ওইসব খেলায়। আমাদের গ্রামে এইসব খেলাগুলি বেশি হয়, যদি শহর অঞ্চলে এইসব খেলার প্রচলন খুব কম। তো এইসব ছেলেরা বা এইসব বাচ্চারা এই দমের এই তারতম্য যে খেলায় ঘটায় বা তাদের যে ঘটে এর কারণ কি, বা তারা কেন দম কেউ অনেক বেশি নিতে পারে কেউ কম নিতে পারে সাধনা ছাড়াই, বা এমনি কোনো কারণ নেই, দেখা যায় তাদের স্বাস্থ্য বা তাদের সব কিছু বয়স সব কিছু এক, তারপরও তাদের কেন এই তারতম্য ঘটে, এর কারণ আমরা যতটুকু বুঝি এটা হচ্ছে তাদের বংশগত কারণে বা জন্ম থেকেই মায়ের গর্ভে থেকেই তারা এই ক্ষমতাটা নিয়ে আসে তাদের মায়ের চালচলন বা ইয়ের কারণে। দেখা যায় অনেক সময় যাদের মায়েদের এই শ্বাস প্রশ্বাসটা অনেক কন্ট্রোলে থাকে বা ই থাকে, তারা তাদের সন্তানরা এই যে ক্ষমতাটা ছোটবেলা তাদের সন্তানরা ছোটবেলা থেকে এই ক্ষমতাটা সম্পন্ন যোগ্য, জন্মে থেকেই এই ক্ষমতাটা নিয়ে তারা জন্মগ্রহণ করে। এই সময় এর জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে দম সাধনা না করেও তাদের শ্বাস প্রশ্বাস অনেকটা কন্ট্রোলে থাকে, বা তাদের অনেক কিছুই আছে যেগুলি অটোমেটিক্যালি যে সাধনা ছাড়াই তাদের সেগুলো, আমার যারা সাধনা করে তাদের চাইতে অনেক সময় ভালো থাকে। এর কারণ এই মায়েদের যে সন্তান গর্ভে থাকা অবস্থায় অর্থাৎ তখন মায়ের যে ক্ষমতাটা, মায়ের যে বিষয়গুলো সেগুলো তাদের ইয়ের মধ্যে থাকে,
তাদের সংস্কার হয়ে তখন সেই সন্তান সেটা পায়। শুধু তাই নয়, আমরা সাধু মুনি ঋষিদের কাছ থেকে যতটুকু জেনেছি, সন্তান যখন গর্ভে থাকে তখন তার মা যত ভালো জিনিস দেখবে, ভালো কাজ করবে বা ভালো ছবি দেখবে, তার সন্তান ততটাই ভালো ভালো হবে, এরকম ভাবে আছে। এই জন্য সন্তান গর্ভে থাকাকালীন মা মায়েদের উচিত যে ধর্মীয় গ্রন্থগুলি পাঠ করা, নৈতিক গল্পগুলি শোনা, বলা বা সবসময় সত্য কথা বলা, এ তাহলে তাদের সন্তান সৎ এবং যোগ্য হবে। তারপরে যে বিষয়টা বলবো, যে তাই ভাইদের উচিত, তাদের আপনাদের স্ত্রীরা যদি দম সাধনা করতে আগ্রহী না হয়, তাহলে আপনাদের উচিত তাদেরকে জোর করে হলেও দম সাধনার জন্য আগ্রহী করে তোলা। মানে ওইভাবে জোর নয়, মানে আপনি তো বুঝান তাকে যে সে যেন এটা দম সাধনাটা নিয়মিত করে, প্রাণায়ামটা করে, ফলে অধিক বয়সেও তাকে অধিক বয়সী লাগবে না। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, আপনার বয়স একটু বেশি হওয়ার কারণে আপনার হাজব্যান্ডের নজর অন্যদিকে চলে যেতে পারে, তো সেই দিক থেকেও যদি আপনি ভাবেন তাহলে আপনাদের উচিত যে দম সাধনাটা করে নিজের শরীরের দিকটা ঠিক রাখা। তা আজকে এই পর্যন্তই, আগামী পর্বগুলিতে আমরা আলোচনা করব প্রাণায়াম করার পদ্ধতি। সবাইকে ধন্যবাদ।